Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. করোনা ভাইরাস মোকাবিলায় যখন দেশ জুড়ে চলছে লকডাউন, সেই সময় দুস্থ ও গৃহহীন মানুষদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে এগিয়ে এলো দিনাটা মহকুমার প্রশাসন। দিনাটা উচ্চ বিদ্যালয়ে এই ব্যবস্থা করা হয়। সোমবার লকডাউন কর্মসূচিতে দুস্থ ও গৃহহীন মানুষদের যাতে সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে দিনাটা মহকুমার প্রশাসনের উদ্যোগে দিনাটা উচ্চ বিদ্যালয়ে এক কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হলো। এদিন মোট 143 জন গৃহহীন ও দুস্থ মানুষ দুপুরের খাবার খান, আর এই লকডাউন দুবেলা খাবার পেয়ে খুশি দুস্থ মানুষের। এই বিষয়ে মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন, দিনাটা মহকুমায় বিভিন্ন জেলা ও রাজ্য থেকে লোকেরা এসে কাজ করত। এদের মধ্যে কিছু দরিদ্র মানুষ আছে, কিছু গৃহহীন মানুষ আছে যারা শহরেই থাকত। আগে যখন লকডাউন ছিল না তখন তারা নিজেদের খাবার ব্যবস্থা করে নিজেদের মতো নিতে পারত, কিন্তু এখন যেহেতু লকডাউন হয়ে গেছে সেহেতু এখন তাদের খাওয়া দাওয়ার একটা সমস্যা চলছে। যারা শহরের দরিদ্র মানুষ আছে, যারা অন্য জেলা থেকে অথবা অন্য রাজ্য থেকে এসেছে, তাদের খাবারের ব্যবস্থা বর্তমানে নেই। তাদের জন্য আমরা কমিউনিটি কিচেন শুরু করেছি, যেখানে ওদের জন্য সবজি ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছে। দিনহাটা থেকে ব্রজেশ্বর রায়ের রিপোর্ট। খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দিনহাটার বিভিন্ন জেলা থেকে লোকেরা এসে কাজ করত, কিছু ভিক্ষুকরাও ছিল, কিছু হোমলেস লোক ছিল যারা এখানে থাকতো। আগে যখন লকডাউন ছিল না তখন ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরা নিজের মতো করে নিতে পারতো, কিন্তু এখন যেহেতু লকডাউন হয়ে গেছে ওদের খাওয়া দাওয়ার একটা বড় সমস্যা ছিল। তখন আমাদের জেলার নেতৃত্বে আমরা আমাদের মিউনিসিপ্যালিটির জন্য, দিনহাটা মিউনিসিপ্যালিটির জন্য যারা হোমলেস আছে, ভিক্ষুক আছে, বা যারা অন্যান্য জেলা থেকে রাজ্য থেকে এসেছিল যাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আপাতত নেই, ওদের জন্য আমরা এই কমিউনিটি কিচেন শুরু করেছি, যেখানে আমরা ওদেরকে দুটো সবজি আর ভাত দুপুরে আর বিকালের জন্য খাওয়াবো এবং লোকদেরকে। তাহলে আজকে মোটামুটি 143 জন, 143 লোক এসেছিলো, ওরা খাবার খেয়েছে, বিকালে ওরা আসবে। সবাইকে আমরা ফুড কুপন দিয়ে দিয়েছি, ওই কুপনটা এক সপ্তাহের জন্য ভ্যালিড থাকবে, এক সপ্তাহে ওরা আসে এখানে খেতে পারবে, আর তারপরে যদি ওরা আর খেতে চাইছে, আর এক সপ্তাহের পরে যদি খেতে চাইছে তখন আবার করে ওদেরকে নতুন করে আমরা কুপন দিই। এটা ভালো লাগছে আমাদের যে আমরা এত ভালো খাবার পাচ্ছি, আমরা গরিব মানুষ, এত সেবা ভালো দিচ্ছেন, এটা আমাদের খুবই আনন্দ। কী নাম আপনার? আমার নাম সঞ্জয় বাসমরা।